अर्थशास्त्र कौटिल्य इंडिका मेगास्थेनिस मुद्राक्रस विशाख दत्त डिकेस्टलर पक्ष के सकल के स्वागतम जाना फिर एस एक गुरुत्वपूर्ण आलोच्य विषय नहीं जेटी एस सी सी और डब्ल्यू बी सी एस परीक्षार्थी खूब ही गुरुत्वपूर्ण आज के आलोच्य विषय थाकछे इतिहास विभिन्न ग्रंथ रचयिता एवं गुरुत्वपूर्ण विषय তাহলে আমরা দেখে নেব আজকে আলোচ্য বিষয়ে ইতিহাসে কোন কোন রচয়িতা রয়েছে এবং তাদের সম্বন্ধে আমরা ভালোভাবে জানব। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করতে চলেছি। জেনে নিই আমরা কৌটিল্য সম্পর্কে। তাহলে তার কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার প্রধানমন্ত্রী। বিভিন্ন পরীক্ষায় এইটাই উল্লেখ করে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার প্রধানমন্ত্রীর নাম কী এবং অপশনও দেওয়া থাকে। তাই আমরা জেনে নিলাম, একটা শর্ট কোশ্চেন এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখে নিই কৌটিল্যের যে গ্রন্থ সেই গ্রন্থের নাম কী? অর্থশাস্ত্র। তাহলে এই অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী? এই গ্রন্থে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, রাজকর্তব্য, সমাজতত্ত্ব, দাসপ্রথা প্রভৃতি বহু বিষয়ে অজস্র তথ্য পাওয়া যায়। তাহলে এই ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র। আমরা তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা দেখে নিই আরেকটি রচয়িতা মেগাস্থেনিস। তাহলে মেগাস্থেনিস কে ছিলেন? সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত। তাহলে তিনি ছিলেন সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত। তাহলে মেগাস্থেনিসের রচয়িত গ্রন্থ কি? ইন্ডিকা। দেখে নিই এই ইন্ডিকা সম্বন্ধে আমরা একটি তথ্য জেনে নিই। এই গ্রন্থ থেকে মধ্যযুগের ভারতীয়দের জীবনযাত্রা, সামাজিক রীতি, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। তাহলে এই ছিল মেগাস্থেনিসের ইন্ডিকা সম্বন্ধে আমরা জেনে নিলাম। এবার আমরা জেনে নিই আরেকটি রচয়িতা বিশাখ দত্ত। তিনি ছিলেন বিখ্যাত সংস্কৃত কবি ও নাটক রচয়িতা। তার রচিত গ্রন্থ মুদ্রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম, এই ছিল তার গ্রন্থ রচিত। এবার আমরা মুদ্রাক্ষস সম্বন্ধে জেনে নিই। নন্দবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য সাম্রাজ্য স্থাপন সংক্রান্ত ঘটনা নিয়ে রচিত নাটক মুদ্রাক্ষস, এই ছিল মুদ্রাক্ষস সম্পর্কে। এবার আমরা জেনে নিই দেবী চন্দ্রগুপ্তম সম্পর্কে। স্ত্রী ধ্রুবদেবীকে নিয়ে রামগুপ্তের সঙ্গে শক্তের অপমানজনক সন্ধি ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের ধ্রুবদেবীকে উদ্ধারের ঘটনা আমরা দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থ থেকে জানতে পারি। এই ছিল বিশাখ দত্তের গ্রন্থের মূল বিষয়বস্তু। এবার ফিরে আসছি আরেকটি রচয়িতা সম্পর্কে, সন্ধ্যাকর নন্দী। পাল রাজা রামপালের সভাকবি। তাহলে তিনি ছিলেন পাল রাজা রামপালের সভাকবি ছিলেন। তার রচিত গ্রন্থ রামচরিত, এই গ্রন্থ থেকে দ্বিতীয় মহিপালের আমলে ঘটিত কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। তাহলে এই ছিল সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত গ্রন্থের কাহিনী। এবার আমরা জেনে নেব আরেকটি রচয়িতা সম্বন্ধে, অশ্বঘোষ। কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার একজন বৌদ্ধ দার্শনিক ও রচয়িতা। তাহলে তিনি ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার একজন বৌদ্ধ দার্শনিক ও রচয়িতা। এবার তার রচিত গ্রন্থ বুদ্ধচরিত। তাহলে এই গ্রন্থে থেকে আমরা বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে অনেক তথ্য পাই। এবার আমরা অশ্বঘোষের আরও বিভিন্ন গ্রন্থ দেখে নিই, বজ্রসূচি, শুঙ্গালকার ও সারিপুত্র প্রকরণ। সারিপুত্র প্রকরণ এই গ্রন্থে রয়েছে। সারিপুত্র ছিলেন গৌতম বুদ্ধের একজন প্রধান শিষ্য যার অপর নাম উপতিষ্য। এই ছিল অশ্বঘোষ রচিত গ্রন্থে বিষয়বস্তু। এবার আমরা দেখে নেব পরের রচয়িতা আর্যভট্ট। তাহলে তার পরিচয়টা একটু জেনে নিই। গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের অন্যতম দার্শনিক ও রচয়িতা ছিলেন। এবার আর্যভট্টের রচিত গ্রন্থ হলো কি? সূর্য সিদ্ধান্ত। দেখে নিই সূর্য সিদ্ধান্ত গ্রন্থের মূল বিষয়বস্তু। এতে উল্লেখ রয়েছে সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণের তথ্য প্রথম এই গ্রন্থে পাওয়া যায়। তাহলে আমরা যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে তার প্রথম ধারণা আমরা সূর্য সিদ্ধান্ত থেকেই পাই। এটি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা তোমরা মার্ক করে নিতে পারো। এবার আমরা দেখে নিই পরের রচয়িতা কালিদাস।
कालिदास के भारतीय साहित्य शेक्सपियर बला है। ये खूब गुरुत्वपूर्ण, ये तुम्हारा मार्क कर नीते पर कालिदास के भारतीय साहित्य शेक्सपियर बला है। तिनि गुप्त सम्राट द्वितीय चंद्रगुप्तर राजसभार नवरत्नर अन्यतम ऐतिहासिक कवि। তাহলে কালিদাসের পরিচয় আমরা পেয়ে গেলাম। এবার দেখে নিই কালিদাসের রচিত গ্রন্থ ঋতু সংহার। তাহলে আমরা প্রথমে ঋতু সংহার কি এই সম্পর্কে আগে আমরা জেনে নিই ঋতু সংহার গ্রন্থে কি রয়েছে। বিভিন্ন ঋতু চক্রাকারের পরিবর্তন এই গ্রন্থে কবিতার আকারে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখে নিই যে ভারতীয় যে ছটি ঋতু রয়েছে সেই ঋতুর চক্রাকারে পরিবর্তন এই গ্রন্থে ঋতুসংহার গ্রন্থে আলোচনা করা হয়েছে। এবার দেখে নিই কালিদাসের আরেকটি গ্রন্থ মালবিক আগ্নি মিত্রম। তাহলে মালবিক আগ্নি মিত্রম গ্রন্থে কি রয়েছে, শক রাজা অগ্নিমিত্র ছিলেন এই নাটকের প্রধান চরিত্র। এছাড়াও কালিদাসের আরও বিভিন্ন গ্রন্থ রয়েছে, অভিজ্ঞান ও শকুন্তলম, মেঘদ্রুতম, কুমার সম্ভবম, এই ছিল কালিদাসের রচিত বিভিন্ন গ্রন্থ। এবং পরের আমরা রচয়িতা সম্পর্কে জেনে নিই, পরের রচয়িতা হল নাগার্জুন। নাগার্জুন ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার একজন দার্শনিক ও রচয়িতা। নাগার্জুনকে অনেকে ভারতবর্ষের আইনস্টাইন বলেও সম্বোধন করেন। তাহলে এইটি খুব গুরুত্বপূর্ণ, আইনস্টাইন বলে, ভারতের আইনস্টাইন বলে সম্বোধন করা হয় কাকে, সেটি আমরা জেনে নিলাম নাগার্জুন। এবার দেখে নিই নাগার্জুনের রচিত গ্রন্থগুলি। তাহলে নাগার্জুনের রচিত গ্রন্থগুলো হলো প্রজ্ঞাপারমিতা সূত্র, মাধ্যমিক সূত্র, রসরত্নাকর, এই ছিল নাগার্জুনের রচিত বিভিন্ন গ্রন্থ। এবার আমরা জেনে নিই প্রজ্ঞাপারমিতা সূত্র গ্রন্থে কি রয়েছে। আপেক্ষিকতা তত্ত্বের ধারণা এই গ্রন্থের সূত্রকারের আলোচনা করা হয়েছে। এই ছিল নাগার্জুনের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে। এবার আমরা দেখে নিই পরের রচয়িতা নাগসেন সম্পর্কে। নাগসেন ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত। নাগসেনের রচিত বিভিন্ন গ্রন্থ হল মিলিন্দপন ও মিলিন্দ পঞ্চহ, এই ছিল নাগসেনের রচিত গ্রন্থ। এই মিলিন্দ প্রশ্নতে কী নিয়ে আলোচনা করা হয়েছে, ইন্দ্রগ্রীক রাজা মিলিন্দারের সঙ্গে বৌদ্ধ পণ্ডিত নাগসেনের বৌদ্ধ ধর্ম নিয়ে কথোপকথনের গল্প আকারে রচিত, এই ছিল নাগসেনের রচিত মিলিন্দ প্রশ্নয় গ্রন্থে মূল বিষয়বস্তু। এবার আমরা দেখে নিই পরের রচয়িতা, জেনে নিই আমরা পরের রচয়িতা সুশ্রুত। কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক, তিনি ছিলেন শাল্য চিকিৎসার জনক। তাহলে এখানে একটা ছোটো কোশ্চেন আমরা জেনে নিই যে শাল্য চিকিৎসার জনক কাকে বলা হয়, সেটি হলো সুশ্রুত। তাহলে আমরা এটা জেনে নিলাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এটি নোট করে নিতে পারো। এবার আমরা সুশ্রুতের রচিত গ্রন্থটি জেনে নিই, সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতায় কী আলোচনা করা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের ওপর রচিত গ্রন্থ। তাহলে চিকিৎসা সম্বন্ধে যেসব তথ্যগুলি রয়েছে সেগুলো এই সুশ্রুত গ্রন্থে রয়েছে। সুশ্রুতকে শাল্য চিকিৎসার জনকও বলা হতো, আমরা জেনে গেলাম। এবার আমরা দেখে নিই পরের রচয়িতা চরক। এটি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার সম্বন্ধে আমরা এবার আলোচনা করব। এবার দেখে নিই তিনি কে, কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। তাহলে তিনি ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক। দেখে নিই আমরা তার রচিত গ্রন্থ, তার রচিত গ্রন্থ হলো চরক সংহিতা। তাহলে এই চরক সংহিতায় কী আলোচনা করা হয়েছে, চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদের ওপর লিখিত গ্রন্থ। তাহলে আমরা এখান থেকে একটি ছোট কোশ্চেন আমরা নোট করে নিতে পারি, যেটা হলো চরক সংহিতা কার রচনা বা চরকের রচিত গ্রন্থ কী, এটি আমরা জেনে গেলাম। পরের রচয়িতা দেখে নিই বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন, পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধনের সভাকবি ও প্রশস্তিকার। আমরা এটি জেনে গেলাম যে বাণভট্ট কে ছিল। তাহলে বাণভট্টের রচিত গ্রন্থ কী, হর্ষচরিত। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা তোমরা নোট করে নিতে পারো যে বাণভট্টের রচিত গ্রন্থ কী, হর্ষচরিত বা হর্ষচরিত কার লেখা। এবার আমরা জেনে নিই যে এই হর্ষচরিত গ্রন্থে কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। হর্ষবর্ধনের রাজত্বকালের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তাহলে এই যে হর্ষবর্ধনের যে রাজত্বকাল রয়েছে, হর্ষবর্ধন কী কী করে গেছে বা তার শাসন ব্যবস্থার প্রত্যেকটি লক্ষ্য করা যাবে এই হর্ষচরিত গ্রন্থে। এবার আমরা যে রচয়িতা সম্পর্কে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ, হেং সাং।
पुष्यपुत्र वंशे श्रेष्ठ राजा हर्षवर्धन समय भारत आगत एक चीना परिवार जो ताहले कार समय हियांगसांग भारत एसेछिलेन सेटी हलो हर्षवर्धन समय। खूब गुरुत्वपूर्ण एक कोश्चन। और तिनी कोथाकार व्यक्ति छिलेन चीना परिवार जो बा चीन थेके तिनी एसेछिलेन। हियांगसांगेर रचित ग्रंथ हलो कि सी यू की। खूब गुरुत्वपूर्ण एक ग्रंथ। देखे नी ग्रंथे कि आलोचना करा हय शुने आमरा जेने नी जे हर्षवर्धन राजत्वकाले सम्पर्के गुरुत्वपूर्ण तथ्य पावा जाय। তাহলে হর্ষবর্ধন রাজত্বকালের সম্পর্কে হিয়াংসাং এর রচিত সিউ কি এখান থেকে আমরা জানতে পারি। পরে রচয়িতা ছিলেন ফা হিয়েন। ফা হিয়েন ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আগত এক চীনা পরিবারজক। এখান থেকে আমরা একটা শর্ট কোশ্চেন আমরা জেনে যাই যে ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, সেটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, এবং কোথা থেকে এসেছিল সেটি হলো চীন থেকে এসেছিল। এটা আমরা জেনে গেলাম। এবার ফা হিয়েনের রচিত গ্রন্থ হলো ফো কুয়ো কি। ফো কুয়ো কি হলো ফা হিয়েনের রচিত গ্রন্থ। এবং এই ফো কুয়ো কি গ্রন্থে কি বিষয়ে আলোচনা করা হয়েছে? তার রচিত গ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের বর্ণনা পাওয়া যায়। তাহলে আমরা জেনে গেলাম যে তার রচিত গ্রন্থ থেকে কি পাওয়া যায়। এবার আমরা দেখে নেব পরের রচয়িতা শূদ্রক। শূদ্রক ছিলেন সাতবাহন যুগের একজন সংস্কৃত নাট্য রচয়িতা। তাহলে শূদ্রকের রচিত গ্রন্থ কি? মিচ্ছ কটিকম। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমরা এখান থেকে নোট করে নিতে পারি যে মিচ্ছ কটিকম কার রচনা। তাহলে আমরা জেনে নেব যে মিচ্ছ কটিকম রচয়িতা করেন কে, সেটি হলেন শূদ্রক। এখান থেকে এই কোশ্চেনটা তোমরা মার্ক করে নিতে পারো। এবার আমরা দেখে নিই যে এই মিচ্ছ কটিকম গ্রন্থে কি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। নর্তকী বসন্ত সেনার প্রতি ব্রাহ্মণ চারুদত্তের প্রেম এই নাটকের মূল বিষয়বস্তু। তাহলে আমরা জেনে নিলাম যে এর বিষয়বস্তু কি। এবার আমরা জেনে নিই যে পরের রচয়িতা হলেন বাৎসায়ন। তিনি ছিলেন সাতবাহন যুগের একজন রচয়িতা। দেখে নিই বাৎসায়নের রচয়িত গ্রন্থ কি? কামসূত্র। এই কামসূত্র গ্রন্থে কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি আমরা জেনে নিই। সচ্ছল সমৃদ্ধিশীল শ্রেণীর বিনোদন নিয়ে রচিত গ্রন্থ। তাহলে আমরা জেনে গেলাম যে বাৎসায়ন কামসূত্রে কী নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আমরা জেনে গেলাম যে এখান থেকে আমরা একটা কোশ্চেন নোট করতে পারি। শুধু এটাই জেনে রাখবো যে আমরা কামসূত্র রচনা করেন কে। তার উত্তরটি আমরা জেনে গেছি যে বাৎসায়ন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। এডুকেশন বিষয়ে বিভিন্ন তথ্য পেতে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে প্রবেশ করো। ধন্যবাদ।